সেলেনা গোমেজ গানার অভিনয় গুণে তারকা খ্যাতি পেয়েছেন ছোটবেলা থেকেই। বয়স আর কতই বা হলো, 30 তো পার করেননি, কিন্তু মাত্র 27 বছর বয়সে মার্কিন এই শিল্পী একাধিকবার জিতেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড, বিভিন্ন পত্রিকা সাময়িকী আর প্রতিষ্ঠানের জরিপে প্রভাবশালী অনূর্ধ্ব 30 ব্যক্তিত্বের তালিকায় উঠে এসেছে তার নাম। বিশ্ব এখন সেলেনাকে এক নামেই জেনে, যেমন আছে অর্থবিত্ত তেমনি আছে খ্যাতি। কিন্তু মার্কিন এই শিল্পীর চড়াই উতরায়ের গল্প কজনই বা জানে, অনুপ্রেরণার দারুণ এক উদাহরণ তিনি, জানাবো সে প্রসঙ্গেই। সঙ্গে আছি আমি প্রান্তি সারোয়ার। আজকের সফল সেলেনা গোমেজকে প্রথম জীবনে অনেক দারিদ্র আর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেলেনার বয়স যখন মাত্র 5 বছর, তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু তার ক্যারিয়ার কিন্তু 7 বছর বয়সে টেলিভিশন সিরিজ বার্নি অ্যান্ড ফ্রেন্ডসে পরপর 2 মৌসুমে আত্মপ্রকাশ ঘটে তার। দ্য উইজার্ডস অফ ওয়েভারলি টেলিভিশন ধারাবাহিকে সেলেনাকে জনপ্রিয় করে তোলে, যা ডিজনি চ্যানেলে প্রচারিত হয়। সেখানে তিনি অ্যালেক্স রুশোর চরিত্রে অভিনয় করেন এবং তার জন্য এমি পুরস্কারও অর্জন করেন। অন্যদিকে চলচ্চিত্রের আত্মপ্রকাশ ঘটে 2003 সালের দিকে। টেলিভিশন এবং সিনেমার পাশাপাশি সেলেনা গোমেজ সঙ্গীতের সাথেও নিজেকে জড়ান পরবর্তীতে, এবং সেখানেও দারুণ সফলতা অর্জন করেন। এখন অভিনেত্রীর চেয়েও সঙ্গীতশিল্পী হিসেবে বেশি সুনাম তার। এই এলোমেলো কিছু ঘটনায় তার সফলতাই দেখা যাচ্ছে, কিন্তু ভেতর ভেতর সেলেনা কিন্তু পুড়ে যান ছোট বয়সের কষ্টের ধাক্কা, পরবর্তীতে মানসিক অসুস্থতার পর্যায়ে চলে যায়। কারণ লাইট ক্যামেরা অ্যাকশনের জগতে কেবল চাকচিক্যই ধরা পড়ে, আড়ালে থেকে যায় বহু না বলা গল্প। সেলেনা গোমেজকে লড়াই করতে হয়েছে নানা ধরনের শারীরিক ও মানসিক অসুস্থতার সঙ্গে। তার কিডনি প্রতিস্থাপন করতে হয়েছে, মানসিক সমস্যার জন্য বারবার ভর্তি হয়েছে পুনর্বাসন কেন্দ্রে, এমনকি জীবনের সাথে হেরে গেছেন ভাবনায় বারবার আত্মহত্যাও করতে গেছেন। যখন বয়স মাত্র 20 বছর, তখন তার মনে হতো জীবনটা অন্ধকারে তলিয়ে যাচ্ছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, ভালো খারাপের তফাত খুঁজতেও ব্যর্থ হচ্ছিলেন বারবার। দিন দিন মানসিক অবসাদ ঘিরে ধরছিল, মনে হয়েছিল বিষণ্ণতার আবরণে ঢাকা তার জীবন শিগগিরই শেষ করে দিতে হবে। পরবর্তীতে তার মাথায় শুভ বুদ্ধির উদয় হয় এবং 2018 সালে বেশ কয়েক মাস ধরে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন। মূলত সেলেনা সাইকোসিস এবং বাইপোলার রোগে আক্রান্ত ছিলেন। ২০১৩ সাল থেকে লুপাস নামের এক রোগ ধরা পড়ে সেলেনার দেহে। এছাড়া প্রেমিক জাস্টিন বিবারের সঙ্গে বিচ্ছেদ, কিডনি প্রতিস্থাপন, অবসাদ ও হতাশার মতো মানসিক রোগে ভোগা কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। অতীত যন্ত্রণা ও কষ্টকে শক্তি ও উদ্দেশ্যে পরিণত করে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন সামনে। না ভোলা অনেক স্মৃতিকেই বুকে ধারণ করে সফলতার মুকুট পরেছেন ঠিক ঠিকই। সমস্যার ঊর্ধ্বে জীবন নয়, জীবন মানেই নানান রকম সময়ের একটা মেলবন্ধন। সেখানে দুঃখ, কষ্ট, সুখ, স্বাচ্ছন্দ্য থাকবে, সেটাই তো স্বাভাবিক। একটা জীবন পেয়ে তাকে ফেলনার মতো ব্যবহার বা যাচ্ছে তাই ভাবে চালিয়ে নিলে সফলতা আসবে কোথা থেকে? জীবনে সফল হতে হলে নিয়মিত হওয়া দরকার, যাই করা হোক না কেন, সেটা করতে হবে নিয়মিত এবং ভালোভাবে ফোকাস রেখে। মনে রাখা জরুরি, যখন নিজে জিতে যাওয়া হয় তখন জিতে যায় চারপাশের সবাই, কিন্তু যখন হেরে যেতে হয় তখন হারতে হয় শুধু একাকেই।